হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আক্রাম হোসেন, নুজাস 24H ব্লগে আপনাদের সবাইকে আবার অভিনন্দন। নুজাস রেসিপিতে আপনাদেরকে রান্না করে দেখাবো চট্টগ্রামের বিখ্যাত গরু এবং খাসির নেহারি রান্না কীভাবে রান্না করতে হয়। আমার স্ত্রী মুনিয়া আকরাম আপনাদেরকে রান্না করে দেখাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মুনিয়া আকরাম। সানভুজে মানুষ তো হদ গরুর নেহারি, আর হই দিছি রেঙ্গা মানুষ গরুর নলা। তো এনে চার পাঁচ পিস নলালে ফেলাই, এক মোট আন্দাজ পেঁয়াজ দিই, আসলে চোখের আন্দাজে আমি ওনারা ওনারা সুবিধার্থে তারপরও হইদির দিই, লেহিও দির। তো এন্ডে পেঁয়াজ বাটা দিয়ে দিই 3 টেবিল চামচ। তো ওনারা বেগুন কেন আসুন বানাসুন না, প্রতির মাঝে চলে যাচ্ছে ওনার মাঝে। এবার কোনো অফিসিয়াল রেসিপি ন, ই বল দিয়ে এনে মা সাচেতন দাইক্য রেসিপি, মা দিলে শিখাইলে। এন্ডে আদা চা আদা বাটা দিয়ে 2 চামচ, আর ফুয়াইকে গেন রাতাতি করতে মানজিব। আচ্ছা, তো রসুন বাড়া দিয়ে দিয়ে এন্ডে 2 টেবিল চামচ। কিন্তু যা যা দিয়ে নিলে সেম মশলা দিয়ে এনে তোরা সলের নল আনতে পারিবা। তারপরে বাদাম বাটা দিয়ে দিয়ে 2 টেবিল চামচ। বহুদিন বাদাইছি তো কিছু ভুল ত্রুটি হইতেই পারে, ভুল ত্রুটি হলে মাপ সাপ করে দিওন। আচ্ছা, আর এই রেসিপির মেঝে খুব অল্প মশলা ব্যবহার করি, পাতলা পাতলা জলতা হ্যাঁ তার লাই। এন্ডে ইয়ার গোবাটা দিয়ে দিয়ে দিই 2 চা চামচ। আর ফোয়া গরু আগে গই আতাতি করতো হারিলে ফেলার আছে, সরাই দিলাম আবার। তারপরে এন্ডে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ি তো এনে দিলাম, দে জিরের গুঁড়ি 1 চা চামচ। তারপরে দিদি ধনিয়ার গুঁড়ি, গিরলদি ধনিয়ার গুঁড়ি তাও 1 চা চামচ। তারপর ডালচিনি, এলাচ, বিভিন্ন গরম মশলা কিন্তু গুঁড়ি গুঁড়ি এনে দিলাম, দে 1/2 চা চামচ। বেশি মশলা একদম ওনার আগে হই। তারপরে গিরলদি জয়ফল, জয়ত্রী গুঁড়ি তাও 1/2 চা চামচ। এখানে রিয়া এন্ডে লবণ দির পরিমাণ মতো, আর হক গোড়া মশলা 4-5 তেজপাতা গোড়া হক, আর ডালচিনি হক গো, এলাচি 4-5, তারপর 4-5 কাঁচামরিচ, তারপরে সরিষার তেল এন্ডে একখানি জিনিস স্কিপ হয়ে গিয়ে ইয়ানুল দিই অল্প করে একখানা ফুড়া করে এনে মনে করেন 1 চা চামচের মতো একখানা মরিচের গুঁড়া দেবেন, যার যার স্বাদ মতো এরি। তো কালার গান সুন্দর আইব, কালার সুন্দর আনলাই রে। এবার বালা করে এনে কিন বেগিন মিয়ে ফেলার। তো এবারে কিন মিয়াই 2 লিটার পানি দিই, তারপরে দিই সুরত। এবারে গিয়ে এবার গন করে তা হোক, গন করে তা হোক, এবার 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরিয়ে নিয়ে যাই হোম, যতক্ষণ পর্যন্ত আন্টির তুন গুস্ত ছড়ি নয়। আর তে মুড়ো বুড়িয়ে ফোন না দিলে হয়তো দে বেগুনেরে উজুরেরে বা মাস্টরেরে ও বাজি আর ডিন দিল এব গুস্ত তো লাই দিও মাইতে মাইতে ইয়ে দশ হয়ে ইয়ার নলয় গে ওই আর 4 ঘন্টা মানে মিডিয়াম আছে সুরত বয়লে কি। এবার এখানে ওনারা পরিবেশন করে দেখায়, আমি ভিডিও বেশি লম্বা না করি যাতে ওনারা বিরক্ত হয়ে নতুন। ওনারা ডিটেলস রেসিপি দিই, ওনারা হই দিয়ে রাই এরকম করে নেই এবার সন জুলে কিনে নিলে কালার হয়ে, কিন্তু হাইতে দেখি সেই ওই হবের মতন। ওনারা ট্রাই করিবেন তারপর দেখিবেন। এবার ওনারা আইন দেখায় রে দেখুন না, কিন্তু চুড়ি চুড়ি আয় যার গায়ে, এবার আড্ডি তুন গুস্ত চুড়ি আয় যার গায়ে। ওনারা রেসিপি ট্রাই করি আর জানাবেন কেন ইয়ে কমেন্ট বক্সে তো অবশ্যই। ওনারা তুন যদি আর ভিডিও গান ভালো লাগে তাহে অবশ্যই আর চ্যানেল গান সাবস্ক্রাইব করে আর ফাঁসে তাহবেন। আর আর দুও ফুয়া ঘুমাইয়ার ফুয়া সালে দোয়া করিবেন, আর পরিবারলে দোয়া করিবেন, আর তেন কি ভালো থাকে সুস্থ থাকে, নতুন ভিডিও লয় ওনার মাঝে আইতে পারি। আর আজি এল্লাই এন্ডে শেষ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।